নগরীর ঐতিহাসিক রিয়াজুদ্দিন বাজার তামাকুণ্ডি লেন নানা হারণে জাগান বেশ সুপরিচিত নগরবাসীর হাসে মানসি হয় তেয়া দিলে নাকি এডে বাগার চোখও ফা যায় বোধ কি টিয়া দিলে বেকিম ফাওয়া যায় বাগার চোখ সহ বেকিন ফাওয়া যায় বলতে গেলে বেকিছু ফাওয়া যায় নেই দেখিছু বাকি নেই বেকিম ফেবেন হারান বিখ্যাত মার্কেট ট তবে রোজা রমজান দিনত অন্য কাস্টমার সাবে নিয়ে ফেলেন না ফারের এই জায়গা আজ ইয়া দশ রোজা তো কাস্টমার দেখা নাই এড়ে আজি এ দশ রমজান রহমত দশ দিন শেষ কিন্তু যেন কাস্টমার বিরো হতা এই রম নর হ্যাঁ যে দূর আছে দূর যদি এই রম চলতে থাকে কিন্তু আর নভাসাই দিন সরজমিনে রিয়াজদ্দিন বাজার তামাকুন্ডি লেনের বিভিন্ন মার্কেটত যায় দেখা যায় ব্যবসায়ী অলরে বই বই মাসি মাইতে এখন আসলে বেসা কিনে খুবই ডাল একটো টান্ডা মোটামুটি পাঁচজন মোটাই তব বজাৰৰ এই অৱস্থা খিলেই শুনিলে অনা চাপ দৰ যাবান পইচা দিলে এড না কি বৈধ অবৈধ বেগ ফা যায় বিগত দিন গুণত অবৈধ সোনার বিস্কুটের ব্যবসা জালটিয়া হুন্ডি ডলার ইয়াবা সহ সুরাই মোবাইলর আইএমই ফাল্টানো চক্র গ্রেফতারের হারণে বারে বারে সংবাদ মাধ্যমের শিরোনাময় আলোচিত এই এলাকা তারপর গুটির ব্যবসা গাজা মাজা এনে তো ইয়াবা এক নাম্বার ইয়াবা যেন ওই লাভ নাই বিভিন্ন জায়গা চিটাঙত একদম নব্বই পার্সেন্ট মনে হয় ইয়াবা ব্যবসার মতো গে আছে মেন তো অনেক রেজিম বাজার আছে তারপরে যে অনেক তামাকান্ডো লাইন আছে ইনটো বেশি অ্যাভেলেবেল রেল স্টেশন আছে এন্ড তো অনেক এগিয়ে অ্যাভেলেবেল আছে ইউজেলে জেলে পাওয়া যায় ফোন পাওয়া যায়

গাড়ি জেজিদ ফারিদ রাহিদের যার কারণে পুরো এলাকাত সারা বছরই লাগি তাহে যানজট তবে এই মুহূর্তে এই বাজারের শৃঙ্খলা ফিরে আনি বেলাই প্রশাসনের জোর নজরদারি আশা করে সাধারণ নগরবাসী চৌধুরী রাসেল সি প্লাস টিভি